আবার কি জবাব দেবো? বললাম তো আর্জেন্ট কাজ ছিল। কি সেই আর্জেন্ট কাজ, সেটাই তো জানতে চাইছি আমি। কে ফোন করেছিল, কি দরকার ছিল তার, কি নাম তার? আমি ফোন করেছিলাম। কি শুরু করেছিস তোরা বাবা? আমার মনে হয় না এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এরকম চিৎকার করে ঝগড়া করতে হবে। তুমি কি জানো এক্স্যাক্টলি কি ঘটেছিল? আমি জানি না, কিন্তু আমি বুঝতে তো পারছি। তুমি কি জানো যে আমার ব্যক্তিগত মান সম্মান তার সঙ্গে জড়িত? তুমি তো তোমার ব্যক্তিগত সম্মান উদ্ধারের জন্য আমাদের বাড়ির সম্মানটাকে ধুলে মিশিয়ে দিচ্ছ। মানে বাবা, বাইরের একটা মেয়ে আছে বাড়িতে, তার আমাদের সম্বন্ধে ইমপ্রেশনটা কি হচ্ছে সেটা একবার ভেবে দেখেছো? তোমার দাদাকে বকার দরকার না, ওকে ঘরে নিয়ে যাও, গিয়ে দরজা বন্ধ করে বকো। নাকি এরকম চিৎকার না করলে তোমার তুমি যেটা চাইছো সেটা সম্পূর্ণ হচ্ছে না। হোয়াট ইজ দিস রেনি, তুমি এটা কিভাবে কথা বলছো? মানে তুমি এভাবে বিহেভ করতে পারো না দাদার সাথে। শোনো, বাইরের কারোর থেকে আমি কোনো উপদেশ নিই না, আমাদের বাড়ির কথার মধ্যে তুমি থাকো। এবার আমি তোমার সঙ্গে খুব ঠান্ডা মাথায় কথা বলবো। তুমি কি জানো আজ অফিসে তোমার আমি জানি দাদা একটা ফোন পে মিটিং থেকে বেরিয়ে চলে গিয়েছিল। রাইট রাইট, তুমি বোধহয় জানো না তোমার দাদা তোমার নামটা এখন অবধি উচ্চারণ করেনি। আমি বুঝতে পারছি না এই সাসপেন্সটা রাখার কি দরকার ছিল, এমনকি সে এখন অবধি এক্সপ্লেন করেনি সে কোথায় ছিল। বাবা, আমি তো বললাম যে ফোনটা আমার ছিল আর মিটিং থেকে দাদা সোজা আমার কাছে এসেছিল। এই সামান্য কথাটা না বলার কি কারণ থাকতে পারে আমি তো বুঝতে পারছি না। বাই দি ওয়ে, তুমি বা ফোন করেছিলে কেন সেটা আমি একটু পরে বলছি। আর দাদা, তোর কখনোই উচিত হয়নি ওইভাবে বোর্ড মিটিং থেকে উঠে আসা। হ্যাঁ, ঠিক কথা বলেছি রিনি, সত্যি তো। আরে রিনির ফোন এসেছে এই কথাটা তোর বাবাকে বলে যদি বেরিয়ে আসতিস তাহলে কি মহাভারত অশুদ্ধ হতো শুনি। হ্যাঁ, তাছাড়া বাইরের কতজন লোক থাকে না, ওই রকম বিহেভ করবি না। আমার মনে হয় তোর ক্ষমা চাওয়া উচিত। অফিসের মধ্যে রিনির ফোনটা পেয়ে আমি একটু ইরিটেটেড হয়ে গিয়েছিলাম। আই উইথড্র মাই কমেন্টস, আই এম সরি, ভেরি সরি। ইটস ওকে। আসলে রিনির বিপদের কথাটা শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার রিনির রিনির কি বিপদ? কোনো বিপদ নেই, মানে বিপদ যেটা হয়েছিল সেই বিপদটা কেটে গেছে। আমি তোমাকে বলছি বাবা, তুমি ঘরে যাও, আমি তোমার সঙ্গে কথা বলতে আসছি তো। ঠিক কথা বলেছি রিনি, সে কখন অফিস থেকে এসেছিস আর তখন থেকে খালি গানোর গানোর একই জিনিস নিয়ে। যা যা যা, ঘরে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। যাও বৌমা, যাও, তখন কি লাগবে? দাদা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর সঙ্গে আমার কয়েকটা দরকারি কথা আছে। চ। আরে কি আশ্চর্য, এ কি, এ দেখো। আরে কি রে তুই? উফ বাবা, একটা ঝড় বয়ে গেল। তুই হাবুল আর রমেশকে নিয়ে বোনকে নিয়ে ক্লাব করে চলে যা, পৌঁছে দিয়ে। তোমরা দুজনে এখানে থাকবে? না, দেবু তোদের পৌঁছে দিয়ে চলে আসবে, তুই ল্যাংচা আর রমেশ বোনকে পাড়া দিবি ক্লাব করে, যা। আচ্ছা দাদা, মালা চলো চলো চলো, যা যা ঘরে যাবো। আজকে দেবুটা শুভ্র ব্যানার্জির সঙ্গে লফাটা না করলেই ভালো করতো।
না বললো হঠাৎ মাথা গরম হয়ে গেছে। এদিকে এত ঝামেলা, দুজনেই সিরিয়াস কন্ডিশন, তার উপরে আবার সুবড়া বানাচ্ছিও বাকি। দেবুর এই কষ্টটা তো রাখলে পারত, খচ্চরটা সবসময় লাফড়া চায়। মালটা বহুত বাড়াবাড়ি করছে, নিজের কবরটা নিজেই খুঁড়ছে। কি এত তাড়াতাড়ি চাটা শেষ করে ফেললে? আর কাপ চা দেবো? না ঠিক আছে, স্নানটা করে নাও, আমি পাঞ্জাবি কেটে নেব। শোনো, পাঞ্জাবিটা বাথরুমে রাখো, আমি একটু আসছি। আসছি মানে রেডি করে যাচ্ছ? না, আমার একটু বাইরে কাজ আছে। এত রাতে কোথায় বেরোচ্ছ তুমি? ফিরে এসে বলবো। কি আরম্ভ করেছো বলতো তুমি? একটু আগে বাড়িতে এত বড় একটা অশান্তি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ তুমি? আমার অনেকগুলো কাজ আছে বলছি তো, ফিরে এসে বলবো। আর হ্যাঁ, না বাড়ির কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু না, ঠিক আছে? বাড়ির সবাই যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? আমি দেখেছি বসার ঘর ফাঁকা আছে, আমি ঠিক বেরিয়ে যাবো। তুমি কিছুক্ষণ পরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও, আলোটা নিভিয়ে দাও, কেউ জিজ্ঞেস করলে বলবে ঘুমিয়ে পড়েছে। আর ইনি যদি জানতে পারে তোমার শরীর খারাপ, তাহলে ও তোমাকে দেখতে আসবে না এই ঘরে? তাহলে বলবে বাথরুমে গেছি, আমি ঘন্টা খানেকের মধ্যে ফিরবো বলছি তো। আচ্ছা, এরকম লুকোচুরি খেলাটার মানে কি? বাবা যখন জানতে পারবে তুমি বেরিয়েছো, বাবা অশান্তি করবে, আর আমার এই অশান্তি খুব ভয় করে। আচ্ছা বিদিশা, কি আশ্চর্য, তুমি তো পুরো ঘটনাটা জানো, কোনো কিছু তো তোমার অজানা নয়। কোন ঘটনাটা? তোমাকে তো সবটাই বলেছি, বাবু সিং এর ঘটনা। টাকাটা দেবার পরে কতটা রিস্ক থেকে যাচ্ছে। নতুন করে কিছু হয়েছে? আমি তো বলেছি বাবা, ফিরে এসে সব বলবো, প্লিজ এরকম কর না। কেন বুঝতে পারছো না, রিনির রিনির যে এত বড় একটা বিপদ, তার জন্য আমার অনেকগুলো কাজ করতে হবে, আর তাছাড়া অন্য কাজও আছে। আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছ সেটা বলেছ? বলছি তো বাবা, অনেক বড় গল্প, ফিরে এসে বলবো, এত তাড়াতাড়ি হবে না। টেনশন কোন, আমি গাড়ি বাইরে রেখে দিয়েছি, জাস্ট যাবো আর আসবো, ম্যাটার অফ ওয়ান আওয়ার, ওকে? আমার ভয় করছে। আরে দূর বাবা, ভয়ের কিছু নেই, টেক ইট ইজি, টেক ইট ইজি, ঠিক আছে? শোনো, এই যে বেরোচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে, নট ইভেন রিনি, ওকে? আবার বলছি, ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা বাবু সিং এর ব্যাপারে বেরোচ্ছে বললো, অথচ রিনিকে জানাতে বারণ করলো কেন? আবার ছোটকা কন্যাদের সঙ্গে কোনো ঝামেলা হলো না তো? এখন আমি কি করব? বাবু সিং এর লোক নিশ্চয়ই সবসময় আমার উপর নজর রাখছে। দাদা কি কিছু জানতে পেরেছে? এতক্ষণ কোথায় ছিল? বাবু সিং এর লোক দাদাকে আবার কোনো রকম বিপদে ফেলবে না তো? না, আজ সকালে যা ঘটেছে সব দাদাকে জানানো উচিত। কি হয়েছে? কিছু হয়নি রে। কি হয়েছে বলতো তোমার? সকাল থেকে দেখছি ভীষণ টেনসড হয়ে আছো, কি হয়েছে? না কিছু হয়নি, আমি আমি ঠিক আছি। তুই নাচ কর, আমি দেখছি, একটা মুভমেন্ট দেখাচ্ছি, দেখো তো তুমি যেরকম দেখেছিলে সেরকম হচ্ছে কিনা। দাদাকে এখনই সব জানাতে হবে। হ্যাঁ মাতাজি। সুরেশ বেটা, ও মিন্তি ভোলা কেমন আছে? ভোলা ভালো না, দেখা যাক। তুই কেসে বেটা? আমি ঠিক আছি, শুধু ওই রাত জাগতে হচ্ছে, এই যা। তুই দুসরা কাউকে ভি বল বেটা, হর রোজ তো রাত জাগাটা ভালো হবে না বেটা। কেন? দেখ সুরজ, এলাকার সকলের মালুম হয়ে যাচ্ছে না তুই হর রোজ হাসপাতাল মে আছিস, দেখ তোর সিকিউরিটি প্রবলেম হবে সুরজ, দুশমন কম আছে কি?
আমি তো আর একা নেই মাতাজি, হরি দেবু বিশু এরা সবাই আছে আমার সঙ্গে। বো বাত নেই সুরজ, কবি কবার তো তুই একলা ভি আছিস না হাসপাতাল মে, ও যারা দুশ্মনী করার তখনই করবে। ঠিক আছে দেখছি। শুন সুরজ, আগর জাদা রাত জাগেগা না তো তেরা তবিয়ত খারাপ হোগা, শরীরের দিকে নজর দে বেটা। আর শুন, দিন মে কম সে কম একবার তো ঘর পে যায়া কর। সময় সুযোগ পেলে তো যাবো মাতাজি। ও কথা বললে চলবে? সুরজ তুই তোর মায়ের একটাই বেটা আছিস। ঠিক আছে, তুমি কেমন আছো মাতাজি? বাস ঠিক আছি। আর চাঁদনি? চাঁদনি ও তবিয়ত ঠিক আছে, লেকিন মন খারাপ আছে, সব সময় চুপচাপ থাকে। কেন? চাঁদনি এখন কোথায় মাতাজি, তোমার পাশে? নেই বেটা, চাঁদনি ওর ঘরে টিভি দেখছে। কেউ চাঁদনির ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা ছিল। কে সুরজ, চাঁদনি ফির কুছ বদতমিজি কিয়া? না না সেরকম কিছু নয়। ফোনে তোর সাথে ফির ঝগড়া করলো? না না তা নয়। তব আসলে ও আমার বাড়িতে গিয়েছিল। কিয়া তোর বাড়ি? দাদা এক্ষুনি ব্লাড লাগবে ফোলার। সুরজ সুরজ! মাতাজি আমি তোমার খানিক বাদে ফোন করছি। চাঁদনি সুরজের বাড়ি, লেকিন কেউ কেন বাড়ি থেকে আনতে হবে? আমাদেরকেও দিলে হবে না? না আমাদের কারোর সাথে মিলছে না। বৌদি খেতে চলো, সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, চলো। দাদা কোথায়? না মানে মরতে এত সময় লাগে না ফ্রেশ হতে? না আসলে আসলে কি কি হয়েছে বলো তো? তোমার তোমার দাদা একটু বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় বেরিয়েছে? জানি না। জানো না মানে? তোমায় না বলে বেরিয়ে গেছে? না বললো কি জরুরি দরকার, কাউকে কিছু না জানাতে, তারপর বেরিয়ে গেল। তুমি দেখলে সন্ধেবেলা ওরকম একটা ঘটনা ঘটলো, তারপর ও বেরোলো আর তুমি বেরোতে দিলে? আচ্ছা বলো তো আমি বেরোতে দেবার কে? তুমি তো তোমার দাদাকে ভালো করেই চেনো, আমার কথা কি কখনো শোনে? বৌদি কথা শোনে না বললে কি করে চলবে বলো? শোনাতে হবে। তুমি যদি কথা শোনে না বলে হাল ছেড়ে দাও তাহলে হবে? চেষ্টা তো করেছি, তুমি দেখেছো অশান্তি হয়েছে, জানো তো সবকিছু। হোক অশান্তি, অশান্তি হলে কি করবে? চিৎকার করবে, চিৎকার করবে, অশান্তি করবে বলে তুমি জানবে না একটা মানুষ এত রাতে কোথায় যাচ্ছে? সরি বাবা, সরি, আমি তোমায় বকিনি। কেন ফোন অফ ছিল, কোথায় ছিল এতক্ষণ জেনেছো? বহুবার জানতে চেষ্টা করেছি, বলেনি, একটা কথার উত্তর দেয় না, শুধু বলল জরুরি মিটিং আছে, আমাকে বেরোতে হবে, ফিরে এসে বলবো। এত রাতে কি জরুরি মিটিং? আমি আমি কিছু জানি না, আমার কিছু ভালো লাগছে না। চুপ চুপ, শক্ত হও শোনা, দাদা না হয় অবুঝ, তুমি তো বোঝো বলো, এই সমস্ত দোষটা ঘুরে তোমার ঘাড়ে পড়বে, বাড়ির সবাই তোমাকে বকাঝকা করবে। চল, এত নরম মন হলে কি করে হবে বলো?
এত ভালো মানুষ হয়ে না, একটু প্রতিবাদ করতে শেখো। কখন ফিরবে বলেছে? বললো তো যা বল আসবো, তুমি ফোন করে দেখো। ফোনটা ধরছে না। হ্যালো আশা ভাই, দাদা রোল ছাড়া কিছু পেলাম না। সকাল থেকে তো তুমি না খেয়ে বসে আছো। আরে সারাদিন তো চা বিস্কুট চলছে, ওতেই হয়ে যাচ্ছে। তুই কি দুটো খাবি? না না, দেবুর জন্য একটা এনেছি। দেবু তো এখনো এলো না। মালটাকে বললাম যে ক্লাব ঘরে ওকে পৌঁছে দিয়ে চলে আস, দেখ হয়তো বসে আড্ডা মারছে। বাবুর কাছে ফোন আছে, ফোন লাগাও না। না না বাবা, বাবুর আবার গোসা হবে, গেড়ে বেড়া দেবো, বলবে তোমাদের শুধু দায়িত্ব আছে, আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু নার্স বলেছে আরো ব্লাড লাগবে। আমরা দুজন যদি ব্লাড আনতে চলে যাই তাহলে এখানে থাকবে কে? তুই বরং ক্লাব ঘর থেকে আরো দুটো ছেলেকে ডেকে পাঠা। রাত্রিরে আমাদের দুজনের একা থাকা ঠিক না। দুজন কোথায়? চারজন তো, দুটো মানুষ দুটো মেশিন। আমরা চারজনে 40 জনকে বুঝে নিতে পারবো। মেশিনটা নিয়েছিস তো? Are you?